ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। এখন বাজে 8:20, আমি তোমাদের সাথে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠেছি, দেখি বুঝতে পেরেছো আমার স্নানটান শেষ, পুজো সৌমিতার বাবা দিয়েছে, আমি একটু গীতা শ্লোক করলাম, ঠাকুর প্রণাম করলাম। এই দেখো আমার পুজো দেওয়া শেষ, অলরেডি পুজো টুজো দেওয়া শেষ। তো চলো এখন রান্না করবো। আজকে স্টুডেন্টরা আসতে বলেছে 11টা বাজে, কেন আসতে বলেছি যে ওরা আসলে পরে 9টা বাজে আসে, ওদের পরে তো 12টা বেজে যায়, 1 ঘন্টা পড়া শেষ দিতে পারি না, তো 12টা বেজে যায়। বলছি যে তোরা 11টা বাজে আসবি, আমি রান্না করা শেষ করে তারপরে তোদের শান্তিভাবে পড়াবো। তো আজকে 11টা বাজে পড়াবো, এখন রান্না করবো। যে সৌমিক ঘুম থেকে উঠলো, সৌমিক ঘুম থেকে উঠে বসে আছে, আর এদিকে সৌমিকের বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে, ফ্রিজে তরকারি তরকারি ছিল আগের দিনে, আর যে কালকে রুটি করে রেখেছিলাম, দুইটা রুটি খেয়ে গেছে, খেয়ে চলে গেছে কাজে। এখন সৌমিক শিশি করতে যাবে, মানা বের হো। তো দেখো বন্ধুরা, আমি সকাল সকাল ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, চাপল মাছ আর হলো কচু চিংড়ি, আর এখানে দাঁড়া বেগুন আলু পেঁয়াজ সব নিয়ে বসেছি কাটাকুটা করব। দেখো অনেকক্ষণ পরে আমি কুটি কেটে রেডি করে নিয়েছি শাক, আর ওই যে ওইখানে চাপলা মাছের ঝোল রান্না করবো, আর যে রসুন কেটে নিয়েছি শাকের জন্য, আর এই যে চচ্চড়ি রান্নাটা কেটে নিয়েছি, এটা তোমরা মিনি ব্লগে পেয়ে যাবে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করবো কুচু চিংড়ি দিয়ে। আর এদিকে তারা তারা কেটে কুটে রেখেছি, এটি রান্না করবো আর হলো পরিষ্কার করবো। আগে আমি এটা সোমবার দিয়ে নিই, তারপরে মাছ ধুবো, চিংড়ি মাছ ধুতে হবে, চাপলা মাছ ধুয়ে হলো তবে মাখাতে হবে। চলো। তো এদিকে আমি শাক বসিয়ে দিয়েছি, এখন যে সবজিগুলো জায়গাটা জায়গায় রাখবো, দাঁড়া মরিচ সব ফ্রিজে রেখে দেবো, দুধওয়ালা দুধ দিয়ে গেছে সেগুলোও রেখে দেবো। তো আমি শাক বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আরেকটা কড়াইতে চচ্চড়ি সম্ভার দেবো, আর সৌমিকের জন্য একটু স্যান্ডউইচ মানে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নিয়েছি, মাছে হলুদ লবণ। তো আজকে এত গরম পড়েছে, গরমে দেখো ঘেমে একাছে স্নান করে উঠে। তো আমার রান্না করা শেষ, শাক আর চচ্চড়ি রান্না করা শেষ, ঝোল বসিয়েছি, এখন কিছুটা খেয়ে নেবো। 11টার মতো রান্না করা শেষ, জল ভরতে চেয়ে জল পরে আবার বৃষ্টির মতো অবস্থা, তাপ বাড়িয়ে দিল। চলো এখন স্টুডেন্ট পড়াবো, পড়ি টড়িয়ে তারপরে যাব রান্না করতে। তো এই যে দেখো পড়ছে। বন্ধুরা এখন বাজে 2:30 মতো, আমি স্টুডেন্টের ছুটি দিলাম মাত্র, এখন ভাত বসাতে মনে নেই, পড়াতে পড়াতে ভাত বসাতে মনে নেই, সৌমিকের বাবা এসে পড়েছে, তো তাড়াহুড়া করে ভাত বসালাম। আর এদিকে আমার সবকিছু পড়ে রয়েছে, শুধু রান্না করে তরকারি রান্না করে রেখে দিয়েছি, ভাত তাড়াতাড়ি হয়ে যাবে, প্রেশার কুকারে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে, ভাত হোক। আর আমি বাসন টাসন দিয়ে মেজে নিই, তারপরে খাবো, ঘর টর ঝাড়ু দিব, তারপরে খেতে বসবো। তো দেখো ভাত বসিয়ে দিয়ে আমি ঘর সরতে এসে পড়েছি, ঘর সরলাম, তারপর ভাতটা খাওয়া শেষ করে এডিট করতে বসেছি, 5:30টার দিকে এডিট করা হয়নি, আধটা হয়েছে। তো বন্ধুরা দেখতে পেলে যে আমি এডিট করছিলাম, তো এখন এডিট করা শেষ, এডিট করা শেষ, এখন ঘর মুছবো, বিকালবেলা শুধু ঘরটা মুছে একটু গেটে বাইরে যেয়ে দাঁড়াবো, বিকেল হয়ে গেছে 5:30টা বাজে। তো সৌমিক মাত্র ঘুমালো, সন্ধ্যা পরে এসে ওকে ডাক দিবো, এসে সন্ধ্যা দিবো, তো দেখতে থাকো আরও কিছুক্ষণ আমার বক 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 চলবে। তো কালকের মতো এখনও সন্ধ্যাবেলা পূজা টুজা দিলাম, সন্ধ্যা পূজা দেওয়া শেষ, সন্ধ্যা পূজা দেওয়া শেষ, এখন সৌমিকের দুধ জাল দিতে গিয়েছি, সৌমিককে দুধ খাওয়াবো, রয়েছে দুধ বসিয়েছি, দুধ জাল দিব, দুধ জাল দিয়ে বাসনগুলো মেজে নিব, আর সৌমিকের বাবা সৌমিককে পড়াশোনা করাতে বসিয়েছে। তো বন্ধুরা দুধ খাচ্ছি, ভাত খেয়েছি, ভাত ভাত খাওয়া শেষ, এখন বাজে 11টা, এখন ঘুমিয়ে পড়বো। সন্ধ্যার পরে ভিডিও একটা ভিডিও এডিট করলাম, মিনি ব্লগ এডিট করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর হলো রুটি করার ইচ্ছে ছিল, আজকে চচ্চড়ি রান্না করেছি যেহেতু রুটি করার ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা সন্ধ্যার পরে শরীরটা আর মনটা কোনোটাই ভালো ছিল না, মন ভালো না থাকলে তো শরীরটা ভালো থাকবেই না, এর জন্য আর রুটি করিনি, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত খেলাম, সবাই মিলে ভাত খেলাম, এই তো। তো মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, তো তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, টাটা বাই বাই। আজকে এই পর্যন্তই, আমার প্যাচাল, আমার প্যাচাল শুনতে তোমাদের অনেক কষ্ট হয় জানি, তবুও প্যাচাল পারতে হয়, তো তোমরা সবাই ভালো থেকো, বাই।